কিছুদিন আগে আমার একটি অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ পড়েছিল তো ওনারা মধ্যমগ্রামে বার্বিকিউ নেশানে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তো সকাল সকাল বেরিয়ে গেছি মোটামুটি বেলা লাঞ্চের যেহেতু নিমন্ত্রণ ঠিক টাইমে পৌঁছেও গেছি বার্বিকু নেশান এই বাফের রেস্টুরেন্ট চেনকে নতুন করে চেনারও কিছু নেই সারা ভারতবর্ষের প্রায় সব বড় মাঝারি শহর জুড়ে এরা সগর্বে উপস্থিত আমরা গেছিলাম মধ্যমগ্রামে পুরো রেস্টুরেন্ট জুড়ে মনোরম অন্ধশসজ্জা আরামদায়ক সোফার একসাথে বেশ কিছুজন বসার ব্যবস্থা রয়েছে লাঞ্চ টাইম সাড়ে বারোটা থেকে তিনটে আর ডিনারের সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত সাড়ে দশটা এই বুফের মূল বিশেষত্ব হলো কাবাব কাবাব আর কাবাব একেবারে টেবিলে জ্বলন্ত গ্রিলে হরেক কাবাবের সমাহার আসতেই থাকবে আনলিমিটেড যতক্ষণ চালাতে পারবে ততক্ষণই কি নেই সেখানে আমি যেহেতু কাবাব ভালোবাসি তাই আমি কিন্তু মেন মেনুতে বেশি না গিয়ে কাবাবই খেয়েছিলাম বেশ সুস্বাদু ছিল লাইভ কাউন্টারে কী মানলাম পাস্তা চিকেন মাটন কিমা পাও ফুচকা আরও কত কি। এরপর মেন কোর্স তো আছেই কত যে সব আইটেম একটু করে হলেও সব কিছু টেস্ট করা চাই এছাড়া রকমারি ডেজার্ট কাউন্টার সাথে আবার রয়েছে টাটকা ফলের জুস মেন মেনুতে ছিল ভাত ডাল এটা একটা মিক্সড সবজি পনির দিয়ে মাছের কালিয়া এটাও একটি ডাল চাইনিজ ছিল অবশ্যই পোলাও এখানে চাট রয়েছে যদি বা এই চাটগুলো আমি খাইনি সেহেতু দেখেই মন ভরালাম এরপর ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেনটা শেষ হয়ে গেছে আমি আমি অপেক্ষা করছিলাম এখানেও একটা পনিরের আইটেম ছিল আর ওটা ছিল কাতলা মাছের সর্ষে পুরো রেস্টুরেন্টটা বেশ সুন্দর লাগছিল এখানে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে এখানে আমি কোনো প্রমোশন করছি না গেছিলাম আমার কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি এখানে মেন কোর্সের স্বাদ আমার সেভাবে ভালো লাগেনি কিন্তু কাবাব খুব ভালো ছিল শেষ পাতে বারবিগুন এসানে সিগনেচার ডিশ হরেক স্বাদের কুলফি উফ আমি তো দুটো কুলফি খেয়ে নিলাম প্রচুর আইটেম প্রচুর আইটেম বিরিয়ানি আছে নর্মাল বিরিয়ানি দম বিরিয়ানি তো এখানে বিরিয়ানির জন্য আমি একটু লাইন দিয়েছিলাম কিন্তু বেশ অনেকক্ষণ লাইন দিতে হচ্ছিল তো আমি আর বিরিয়ানি নিলাম না বললাম তো আমি কাবাব খেয়েই পেট ভরিয়ে দিয়েছি মাটনও ছিল তো সব কিছু মিলিয়ে বেশ সুন্দর পরিবেশ এখানে এক দিদি ফ্রুটস নিয়েছে মিষ্টি নিয়েছে কেক নিয়েছে আর যার যেটা পছন্দ যেহেতু বাপের সিস্টেম তাই যার যেটা পছন্দ সে সেভাবেই খাচ্ছে আর এদিকে গুঞ্জা হচ্ছে আইসক্রিম খেতে ভালোবাসে যেহেতু ও আইসক্রিম খাচ্ছে আমরা এখানে অন্নপ্রাশনের নিমন্ত্রিত ছিলাম কিন্তু পাশে দেখছিলাম যে এক ভদ্রমহিলার বার্থডে তো সেখানে সেলিব্রেট করছে তো ছোটোখাটো কিছু সেলিব্রেশনের জন্য কিন্তু খুব ভালো আবার বলছি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় আমার রেস্টুরেন্টটা ভালো লেগেছে সেজন্যই আমি শেয়ার করছি আপনাদের সাথে রেস্টুরেন্টটা যেহেতু খুব সুন্দর করে সাজানো আর সেহেতু বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে আমার ইচ্ছা আছে কোনো একটা দিন রাতে ডিনার করব ওখানে যেহেতু আমি একদম সাউথে থাকি তাই নর্থে অনেকটাই জার্নি করে যেতে হবে দেখা যাক ইচ্ছে তো আছেই আমাদের দুপুরে লাঞ্চ মোটামুটি শেষ তো শেষে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম এর মধ্যে অনেক কিছু কারুকার্য করা রয়েছে একটু লেমন রয়েছে লেমন জুস দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো ছিল